হ্যালো বিওয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই শীতকালের কুয়াশাচ্ছন্ন সকালে, তো এই যে দেখো আজকে কত পরিমাণ কুয়াশা পড়ছে, মানে কুয়াশায় চারিদিক কিছুই দেখা যায় না, ঘর থেকে বের হওয়া যায় না, কাজকর্ম করা যায় না, কতই কষ্ট এই শীতের সকালে কুয়াশাচ্ছন্ন। তো আর এই সকালে যে মেয়েরা কীভাবে স্কুলে যাবে, এদিকে আমাদের এখানে মর্নিং স্কুল সকালবেলা, তো সেটাই ভাবতেছিলাম জানালার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এত কুয়াশার মধ্যে কীভাবে যে মেয়েরা স্কুলে যাবে, তো সেটাই চিন্তা করছিলাম। আরও এই যে দেখো এসেই ঝটপট চা জাল করে নিলাম, তো এই যে দেখো গরম গরম ধোঁয়া উঠানো এক কাপ চা। আর শীতকালে চা হলে আর কী লাগে, অনেকে বলে শীতকালে সম্বল নাকি কাঁথা বালিশ কম্বল, কিন্তু আমার কাছে মনে হয় সকালবেলা ঘুম থেকে উঠে শীতকালের সম্বল এক কাপ ধোঁয়া উঠানো চা, সেই সাথে বিস্কুট, তাহলে আর কি হয় সারাটা দিন একদম ফুরফুরে কুরকুরে মনে হয় শরীরটা। এই যে দেখো আমি চা খাচ্ছিলাম, তো মেয়ে স্কুলে যাবে, মেয়ে রেডি হয়ে চলে আসলো, মেয়েকে এই যে দেখো এখন চা আর বিস্কিট দিয়ে দেবো। তো দেখতে পারতেছো বাহিরে কি পরিমাণ কুয়াশা পড়ছে সকালবেলা স্কুলে, কুয়াশার মধ্যে মেয়েটাকে স্কুলে যেতে হবে, তো কিছু করার নাই। তো এই যে দেখো মেয়ে চা খেয়ে স্কুলে চলে গেল, আর এই যে বড় মেয়েও চা খেয়ে কলেজে চলে গেছে। তো আর এখানে দেখো রান্না বান্না করবো, তো কী রান্না করবো আজ, একটু অন্যরকম রান্না বান্না করবো, বলো তো এটা কিনিসি। তো আমরা ফুলকপি খাই, কিন্তু ফুলকপির ডাঁটাগুলো ফেলে দিই, কিন্তু সেই ফুলকপির ডাঁটাগুলো আজকে আমি ভাজি করবো শুটকি মধ্যে। এই যে দেখো ফুলকপির ডাঁটাগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছিলো, সাথে আলু দেওয়া হয়েছে, দিয়ে এই যে দেখো শুটকি মাছ দিয়ে ভাজি করতেছি। তো অনেকে এটা ফেলে দেয়, ফেলে না দিয়ে এভাবে ভাজি করে খেলে কিন্তু খুব মজা হয়। তো পরে তোমার সাথে একসময় রেসিপিটা শেয়ার করে দেবো কীভাবে রান্না করলাম। তো এই যে দেখো গরম গরম ধোয়া ওঠানো ভাজিটা হয়ে গেছে, ডাটা ভাজি। তো চলো এখন ঝটপট ভাত খাবো, আর দুপুরের খাওয়া দাওয়াটা করিয়ে নিই। তো আরও কিছু রান্না হয়েছে বাসায়, তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, যেটা মেন আকর্ষণ ছিল আমার সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো গরম গরম ধোয়া ওঠানো ভাতের সাথে গরম গরম ভাজি, তো এই যে দেখো ফুলকপির ডাঁটা ভাজি আলু দিয়ে শুটকি দিয়ে করছি, তো খেতে খুব ভালোই হয়েছে। তোমরা কিন্তু এভাবে বাসায় করে খাবা, ফেলে দিবা না, গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা করে নেই। আর এই যে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে বসেছিলাম, হঠাৎ কেক খেতে মন চাইলো, আর এই যে দেখো মেয়ে কেক বানানো শুরু করেছে, কেক বানিয়েও নিছে, আর দেখো কি সুন্দর একটা কেক বানাইছে। আর কেকের নামটা কি দিছে তোমরা শেষে দেখলে অনেকেই হাসবা। তো দেখো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।